এটাই ভিকটিমের আত্মীয় এবং টাকা নিয়ে আসছে, তাহলে আমরা তাদেরকে টাকা হ্যান্ড ওভার করার সময় আমাদের র্যাবের যে টিম আছে তা অনুসরণ করে তার হাতের হাতে দিতে করি দুইজনকে। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে যে ভিকটিম এক নম্বর যে আসামি, এক নম্বর আসামির ছেলে ভিকটিমকে অপহরণ করেছে, সাথে সেখানে পাকিস্তানি ছিল, সেখানে আফ্রিকান ছিলেন, পাশাপাশি বাঙালি আরও দুই একজন থাকতে পারে। তো এই বিষয়ে তারা ওখানেও একটা কেপটাউনে একটা আদালতে মামলা দায়ের হয়েছে দক্ষিণ আফ্রিকায়। আর আমরা যাদেরকে ধৃত করেছি টাকা 30 লক্ষ টাকা উদ্ধার করেছি, এ বিষয়ে মির্জাপুর থানায় একটা অপহরণের মামলা করা।